সরকারের উপর চাপের তো শেষ নেই, একটা আন্তর্জাতিক চাপ, একটা হচ্ছে বিরোধীদের চাপ, এখন চাপ হচ্ছে সংখ্যালঘু নেতাদের চাপ। তাই শিরোনাম প্রতিশ্রুতি রাখেনি আওয়ামী লীগ, অভিযোগ সংখ্যালঘু নেতাদের। দুটি ছবি রানা দাশগুপ্ত এবং কবির বিন আনোয়ার, যিনি সরকারের পক্ষ থেকে এই দেন দরবার করছে। যাই হোক, কি রাখে নাই? দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রক্ষা করেনি, এমন অভিযোগ তুলেছেন সংখ্যালঘু নেতারা। অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে। প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তারা রাজপথে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের নেতারা বলেছেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় তাদের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ বেড়েছে। মানে নিরাপত্তা কেন? কালকে তো রানা দাশগুপ্ত বলেছেন যে সরকার চাইলে হামলা হবে তাদের দুর্গাপূজায়, আর না চাইলে হবে না। তাহলে সরকার যদি চায় যে সবার নিরাপত্তা, সংখ্যালঘু সম্প্রদায় কেন, সবারই, বিরোধী মত পথ সবার, তাহলে নিরাপত্তা থাকবে। আর যদি না চায় নিরাপত্তা থাকবে না, পরিষ্কার। তাহলে তো সরকারের কাছে নিরাপত্তা, সামগ্রিক নিরাপত্তা দাবি করাটাই হলো শ্রেয়। এখানে বিভাজনটা কেন, এটা হলো আমার বড় প্রশ্ন। 2018 সালে ডিসেম্বরের মধ্য দিয়ে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই সরকারের মেয়াদ পূর্ণ হবে আগামী 29শে জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, যার দিন গণনা শুরু হবে আগামী 1 নভেম্বর। এই অবস্থায় সামনে জাতীয় সংসদের একটি অধিবেশন বসতে পারে। যদি অধিবেশন বসে আর সেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হয়, তাহলে আর কোনো সুযোগ থাকছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। তবে আওয়ামী লীগের যেই প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটির কবির বিন আনোয়ার বলেন, আওয়ামী লীগের যে প্রতিশ্রুতি আছে তার প্রতিটি বিষয় নিয়ে কাজ চলছে, যেমন আইনগুলো প্রণয়ন করা, কোনটা সংসদে আছে, কোনটা আইন মন্ত্রণালয়ে আছে, কোনটা বিল আকারে আছে, কোনটা ধর্ম মন্ত্রণালয়ে পেন্ডিং আছে, কিছুই হয়নি এটা বলা যাবে না। উই আর ওয়ার্কিং অন ইট। কবির বিন আনোয়ার যেসব আইনের কথা বলছেন, সেগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে থাকলেও এখন পর্যন্ত কোনোটি পাশ হয়নি বলে অভিযোগ করছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের নেতারা। রানা দাশগুপ্ত বলছেন যে বর্তমান সংসদের আরও একটি অধিবেশন আছে, আমরা এখন সেদিকে তাকিয়ে আছি যে সরকার কী ভূমিকা পালন করে। প্রতিশ্রুতি যা ছিল সেটা হচ্ছে যে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু ও অনুন্নত সম্প্রদায় নামে একটি অনুচ্ছেদ রয়েছে, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের প্রতিশ্রুতির অগ্রাধিকারের তালিকায় ছিল অর্পিত সম্পত্তি সংশোধনী আইন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত সত্তাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তারপর 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ থেকে পালিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের যারা ভারতে চলে গিয়েছিল তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে সরকার। দেশ স্বাধীন হলে সেসব সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। 2001 সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস করা হয়, যা 2012 সালে কার্যকর হয়। 2018 সালে আওয়ামী লীগের ইস্তারে ওইসব সম্পত্তি মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও তা কার্যকর করার উদ্যোগ নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে দ্রুত সময়ে মামলাগুলো নিষ্পত্তি করে সেসবগুলো ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া, কিন্তু সেসব হয়নি। তারপরে তাদের জন্য কমিশন গঠন, এই সমস্ত নানান রকম প্রতিশ্রুতি ছিল। কিন্তু একটা বিষয় যে এই সমস্ত দাবি হয়তো যৌক্তিকতা আছে, কিন্তু এমন কোনো দাবি মানে সামনে আসা উচিত না যেখানে আবার বিভাজন তৈরি করবে। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই বিভাজন তৈরি না করে বরং অনুন্নত সম্প্রদায় বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য আইন করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা সম্ভবত সবচেয়ে জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।